বিএনপি আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে অস্বাভাবিক সরকার গঠনের চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। ইনু আরো বলেন, বিএনপি জামায়াত রাষ্ট্রের অস্তিত্বের উপর আক্রমণ করছে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে দেশ এখন হুমকির মুখে। আগামী ৩০ অক্টোবর জাসদের প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা দেশে মশাল মিছিল সহ সভা সমাবেশের আয়োজন থাকবে বলে জানান হাসানুল হক ইনু। আর একই সঙ্গে সঙ্গে জাসদেরও ৫০ বছর হচ্ছে। বাংলাদেশের ইতিহাস আর জাসদের ইতিহাস হাতে রেপিট আর অপিট। সুতরাং বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন, জাসদের ইতিহাস যদি পর্যালোচনা করেন, তাহলে বাংলাদেশের ইতিহাসও জানতে পারবেন, জাসদের ইতিহাসও জানতে পারবেন। এই ৫০ বছরের উত্থান পতনে জাসদকে বাদ দিয়ে কোনো রাজনীতির কোনো ঘটনাই সামনের দিকে এগোয়নি। আমাদের কর্মীদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে এই ৫০ বছরে অনেক উত্থান পতনের ভিতরে। আমরা জাসদ দেশের স্বার্থকে দলের স্বার্থের ঊর্ধ্বে রেখেছি, ব্যক্তি স্বার্থকে পিছনে রেখেছি, জাতির স্বার্থ এবং জনগণের স্বার্থকে সামনে রেখেছি। তাই আমি মনে করি বাংলাদেশের জাতি, রাজনীতি, রাষ্ট্র, জনগণের সংগ্রামের লড়াইয়ের বাতিঘর হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। জাসদ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার দল জাসদ, জনগণের স্বার্থ রক্ষার দল জাসদ, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার দল জাসদ, শ্রমিক গরিবদের কণ্ঠস্বর জাসদ। এবং জাসদ জাতীয় রাজনীতিতে শ্রমিক গরিবদের পক্ষে ভারসাম্য রক্ষার দল জাসদ। সুতরাং সেই জাসদের প্রতিনিধি সভায় আগতদের বলবো যে ৫০ বছরে জাতি অনেক কিছু অর্জন করেছে, বিশাল মুক্তিযুদ্ধের সাফল্য আমরা অর্জন করেছি, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছে, একটি সংবিধান পেয়েছি, আর অনেক অর্জন আমাদের আছে। সাম্প্রতিককালে শেখ হাসিনার সরকারের আমলে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি, উন্নয়নশীল দেশের কাতারে দেশকে নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং চার নীতি সংবিধানে ফেরত আনার সাফল্য অর্জন করেছি। এইরকম সাফল্যের অনেক কিছুই আছে আমাদের। সেই সাফল্যর পাশাপাশি দুর্ভাগ্যজনক জাসদের এই ৫০ বছরে কিছু রাজনৈতিক দুর্ঘটনার কারণে, ১৫ই অগাস্টের নির্মম বঙ্গবন্ধুর হত্যার কারণে, সামরিক হস্তক্ষেপের কারণে, রাজাকার সমর্থিত সরকার বাংলাদেশে ক্ষমতা দখলের কারণে বাংলাদেশের ৫০ বছরেও এখনও আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখেই আছে। এখনও বাংলাদেশে পরাজিত রাজাকার জঙ্গি জামাত ও সাম্প্রদায়িক চক্র ও তার রাজনৈতিক মিত্র বিএনপি ধারাবাহিকভাবে রাষ্ট্রের অস্তিত্বের উপরে হামলা পরিচালনা করে, রাষ্ট্রের ভিত্তিকেই ধ্বংস করার চক্রান্ত করে। এটা একটা ৫০ বছরের অভিজ্ঞতা। তারা এখন পর্যন্ত কোণঠাসা হলেও বা রাষ্ট্র ক্ষমতার বাইরে চলে গেলেও তারা এখনও রাজনীতির অঙ্গনে আত্মসমর্পণ করেনি এবং এখনও তারা চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে, যা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। আমরা একই সঙ্গে আরেকটা জিনিস খেয়াল করেছি যে বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে আমরা এখনও হুমকির মুখে। সাংবিধানিক ধারাবাহিকতা অনেকবার ক্ষুণ্ণ হয়েছে এবং ক্ষুণ্ণ করার চক্রান্ত অব্যাহত আছে। এখনও বাংলাদেশের ৫০ বছরে সমৃদ্ধি হলেও বৈষম্য পাহাড় গড়ে উঠেছে। বৈষম্যের কারণে শ্রমজীবী গরিব মানুষরা জর্জরিত। এখনও বাংলাদেশে রাজাকার জঙ্গি জামাত ও যুদ্ধ অপরাধীরা রাজনৈতিক পার্টনার হিসাবে রাজনীতিতে অশুভ সংকেত দিচ্ছে। এখনও মীমাংসিত বিষয় অমীমাংসিত করার চক্রান্ত চলে।
অস্বীকার করার চক্রান্ত চলে। সুতরাং এইরকম একটি প্রেক্ষাপটে আজকে আমরা মিলিত হয়েছি আপনাদের সামনে। দুগতি আমি আবারও বলছি, খোলা চোখে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, লুটপাট ও বৈষম্য, যাপিত জীবনের জনগণের দুর্ভোগ দুঃখ কষ্টের কারণ। আবার আমরা যখন রাষ্ট্রের দিকে তাকাই তখন খোলা চোখে দেখি বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকারকারী রাজাকার জঙ্গি জামাত, সাম্প্রদায়িক চক্র ও তাদের রাজনৈতিক মিত্র বিএনপি এখনও রাষ্ট্রের অস্তিত্ব, সমগ্র রাষ্ট্রের অস্তিত্ব এবং ভিত্তির উপরে আক্রমণ পরিচালনা করছে, হুমকির মুখেই আছে। এই দুটো বিপদকে সামনে নিয়ে আমরা প্রতিনিধি সভা করছি। সুতরাং আজকে আপনাদের একদিকে যাপিত জীবনের দুর্ভোগ কমাতে হবে, বৈষম্য দূর করতে হবে, দুর্নীতি লুটপাট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলবাজিকে দমন করতে হবে, আবার রাষ্ট্রের অস্তিত্বকে নিরাপত্তা দিতে হবে। সুতরাং এই দুটো বিপদ মোকাবেলার কাজের মধ্য দিয়েই বাংলাদেশের সামনের দিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে এই যে কথাটা আমি বললাম এই বিষয়ের উপরে আপনাদের মতামত দিবেন, বা এর বাইরেও কোনো মতামত থাকলে দিবেন। আমি সংক্ষেপে সেইভাবে বলবো যে আজকে দেখবেন জনগণের যখন দুর্ভোগ সৃষ্টি করছে লুটেরা চাটার দল, দুর্নীতিবাজ, বাজার সিন্ডিকেটের কারসাজি, ক্ষমতাবাজরা এবং বৈষম্য সৃষ্টিকারীরা, তখন একই সঙ্গে এই জনগণের দুর্ভোগকে পুঁজি করে গণতন্ত্র উদ্ধারের নামে বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গি রাজাকাররা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে একটি অস্বাভাবিক সরকার ও রাজাকারের সরকার ক্ষমতায় আনার একটি চক্রান্ত ষড়যন্ত্র চালাচ্ছে। সুতরাং আজকে আমি মনে করি যে বাংলাদেশে জাসদের তরফ থেকে দেশবাসীর প্রতি আমার আহ্বান, অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার চক্রান্ত মোকাবেলা ও তারই পাশাপাশি যাপিত জীবনের দুর্ভোগ সৃষ্টিকারী দলবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, বৈষম্য সৃষ্টিকারীদের দমন করতে হবে। এইটাই দুই ধারার লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। এইভাবেই বাংলাদেশের রাষ্ট্রের অসাম্প্রদায়িক ভিত্তিকে আমরা রক্ষা করব এবং যাপিত জীবনের দুর্ভোগ কষ্ট আমরা দূর করার চেষ্টা করব। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের এই বিষয়ের উপরে নজর দিয়ে বক্তব্য রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একটা বড় বিপদ হিসাবে দেখছি বাজার সিন্ডিকেটের কারসাজির ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী লুটেরা চাটার দলের সমস্যা, ক্ষমতাবাজি এবং দলবাজি ও বৈষম্যের কারণে জনগণের যাপিত জীবনের দুর্ভোগ দেখা দিয়েছে, কষ্ট দেখা দিয়েছে, দুঃখ দেখা দিয়েছে। এই বিপদটা জনগণের উপরে চেপে বসেছে। আবার খোলা চোখে যদি আমরা দেখি তাহলে দেখি বাংলাদেশের চিহ্নিত রাজাকার জঙ্গি সাম্প্রদায়িক চক্র ও তাদের মিত্র বিএনপি, যারা মীমাংসিত বিষয় মানে না, যারা সংবিধানের চার নীতি মানে না, জাতির পিতাকে মানে না, যারা রাজাকার জামাতকে বর্জন করে না, তারা সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের উপরে দফায় দফায় হামলা চালাচ্ছে। সমগ্র রাষ্ট্র এই সাম্প্রদায়িক চক্রের হুমকির মুখে বিপদের দিকেই পড়ে আছে। সুতরাং আজকে জাসদ সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্যমুক্ত সুশাসনের বাংলাদেশের লক্ষ্য নিয়ে যে রাজনীতি করছে, সেই রাজনীতির ধারায় আমাকে জনগণের দুর্ভোগটাও কমাতে হবে, রাষ্ট্রের অসাম্প্রদায়িক ভিত্তিটাও রক্ষা করতে হবে। এই দুই কর্তব্য আমাদের জাতীয় কর্তব্য হিসেবে আমরা দেখছি। সুতরাং আমরা মনে করি যারা এই মুহূর্তে গণতন্ত্র নির্বাচনের নামে
অস্বাভাবিক সরকার আনার, রাজাকারদের ক্ষমতায় নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। তারা গণতন্ত্রের শত্রু, তারা রাষ্ট্রেরও শত্রু, রাজনীতিরও শত্রু, ঠিক একই সঙ্গে সঙ্গে জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী বাজার সিন্ডিকেটের কারসাজির হোতারা, লুটপাটকারীরা, দলবাজরা, বৈষম্য সৃষ্টিকারীরাও জনগণের শত্রু। দেশও বাঁচাতে হবে, রাষ্ট্রও বাঁচাতে হবে, জনগণকেও রক্ষা করতে হবে। এই জন্যে আমরা মনে করি আজকের এই পরিস্থিতিতে অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার চক্রান্ত মোকাবেলা করার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টিকারী বাজার সিন্ডিকেট, লুটেরা, ক্ষমতাবাজদের দমনও করতে হবে। এই লড়াইটা সেইভাবেই আমাদের চালাতে হবে একসাথে। সেটাই আজকের জাতীয় লড়াই, জাতীয় কর্তব্য। জয় বাংলা।